যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার বিষয়ে নানামুখী চাপের মধ্যে স্থানীয় সময় শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের মুখোমুখি হন প্রেসিডেন্ট জো বাইডেন। সাক্ষাৎকারের শুরুতেই নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহারের বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডেমোক্রেট এই নেতা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে নিজের অনড় অবস্থান আবারও স্পষ্ট করেন বাইডেন। বলেন, কেবল ঈশ্বর ছাড়া আর কেউ তাকে প্রার্থিতা প্রত্যাহারে রাজি করাতে পারবেন না। গেল সপ্তাহে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে শোচনীয় পরাজয়ের পর থেকেই নানামুখী চাপে বাইডেন। বিতর্কের পর আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে তার সরে যাওয়ার গুঞ্জন উঠলেও তা বারবার প্রত্যাখ্যান করেন তিনি। সবশেষ এবিসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারেও দেখালেন দাম্ভিকতা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। একই দিন উইসকনসিন অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় মন ভুলো হন বাইডেন। 2024 সালের পরিবর্তে ভুলে 2020 সালের নির্বাচনে ট্রাম্পকে হারাবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। পরক্ষণেই ভুল সংশোধন করেন। তবে ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ট্রলের শিকার হন বর্ষিয়ান এই ডেমোক্রেট নেতা। তবে জো বাইডেনের এ ধরনের ভুল নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সময় ভুলভাল কথা বলে বিরোধীদের হাসির পাত্র হন 81 বছর বয়সী এই নেতা। মৌসুমী সাথী, সময় সংবাদ।